নতুন ফ্রিজ বডিতে হাত দিলে হালকা বৈদ্যুতিক শক করছে দেখেন আমি কম্বাইন সকেট খুলে রেখেছি এবং ক্লিপন মিটার ব্যবহার করে চেক করছি কখন কমপ্রেশার চালু হয় এবং কমপ্রেশার চালু হয়েছে টেস্টার ব্যবহার করে চেক করছি দেখেন এই যে বডিতে যখন আমি টেস্টার টাচ করছি টেস্টার জ্বলছে অর্থাৎ এখানে হালকা বডিতে হালকা বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই যে দেখেন ভিজা হাতে অথবা ভিজা পায় যখন ফ্রিজ ধরা হয় তখন বৈদ্যুতিক শক করে খেয়াল করুন টেস্টার জ্বলছে তো এটা মূলত লিকেজ কারেন্ট এই লিকেজ কারেন্ট কেন হয় এবং কিভাবে সমাধান করতে হয় আমি আপনাদের প্রত্যেকটা ব্যাপার স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব দেখেন ফ্রিজের বডিতে হালকা বিদ্যুৎ আসছে এবং আমি কম্বাইন সকেট খুলে রেখেছি খেয়াল করুন এই যে এখানে কোনো প্রকার আর্থিন ক্যাবল সংযোগ নেই যে ক্যাবেলটি মূলত মাটির গভীর থেকে উঠে এই কম্বাইন সকেটের আর্থিন যে পোর্ট রয়েছে সেখানে কানেক্ট হয় এই যে এখানে কিন্তু এখানে ফেজ এবং নিউটল সঠিক জায়গায় দেওয়া রয়েছে ফেজ এবং নিউটল ঘুরে যায়নি দেখেন তো বডিতে যদি আর্থিন থাকতো অথবা এখানে যদি আর্থিন সংযোগ করা থাকতো তাহলে বডিতে যে লিকেজ কারেন্ট রয়েছে তা ওই আর্থিন ক্যাবেলের মাধ্যমে মাটিতে চলে যেত দেখেন বডিতে এই যে টেস্টার জ্বলছে তো ভিজা হাতে যদি স্পর্শ করা হয় হালকা শখ করবে তো যেহেতু পুরাতন ওয়ারিং এখানে আর্থিন ক্যাবেল সংযোগ করা নেই অর্থাৎ এই বিল্ডিংয়ে কোনো প্রকার আর্থিন নেই আমি কিভাবে সমাধান করলাম দেখেন চার তলার উপরে যেহেতু ফ্রিজ রয়েছে এখনই আর্থিন করা সম্ভব নয় আমি একটি ক্যাবেল নিয়েছি এই যে যা বডির একটি স্ক্রুর সাথে সংযোগ করে দিয়েছি দেখেন স্ক্রু লুজ করে সংযোগ করে এই ক্যাবেলটি আমি টেম্পোরালিভাবে এই জানালায় জানালার যে ফ্ল্যাটবার রয়েছে তার রং উঠিয়ে আমি ওখানে সুন্দরভাবে টাইট করে এই দেখেন টাইট করে সংযোগ করে দিয়েছি এখন কী হয়েছে ফ্রিজের কম্প্রেসার চলছে ওই দেখেন ক্লিপ অন মিটার শো করছে কম্প্রেসার চালু হয়েছে এখন কোনো প্রকার লিকেজ কারেন্ট নেই টেস্টার শো করছে না তো এ ধরনের লিকেজ কারেন্ট হওয়ার কারণ বিভিন্ন রকম হতে পারে কম্প্রেসার থেকে হতে পারে অথবা যে থার্মোস্ট্যাট রয়েছে থার্মোস্ট্যাট থেকে হতে পারে অথবা যে বাল্ব রয়েছে সেখান থেকে হতে পারে অথবা পাওয়ার সাপ্লাই ক্যাবেলের ইনসুলেশন যদি কোনো রকম দুর্বল থাকে সেখান থেকে হতে পারে দেখেন কোনো প্রকার বডি নেই অর্থাৎ লিকেজ কারেন্ট দেখাচ্ছে না সম্পূর্ণভাবে লিকেজ কারেন্ট নেই এখানে দেখেন টেস্টার শো করছে না এবং বডিতে ভিজে হাতে স্পর্শ করলেও কোনো প্রকার বৈদ্যুতিক শখ করবে না তো এখানে আমি টেম্পোরালিভাবে একটি ক্যাবেল টেনে বডির থেকে একটি ক্যাবেল টেনে জানালার যে গ্রিল রয়েছে সেখানে সংযোগ করে দিয়েছি তাতেই কাজ হয়েছে তো এটা আপনাদের করতে হবে না কারণ এটা যেহেতু ভাড়া বাসা চারতালার উপরে হঠাৎ করেই একটি আর্থিন করা সম্ভব নয় সেটা করতে অনেক সময় লাগবে বা এটা বাড়ি যিনি মালিক তাকেই করতে হবে তো আমি টেম্পোরালিভাবে লিকেজ কারেন্ট দেখেন আমি ধরছি কোনো প্রকার বডি নেই লিকেজ কারেন্ট এই যে জানালার যে গ্রিল দেখছেন এই গ্রিলের মাধ্যমে লিকেজ কারেন্ট জিরো হয়ে গেছে তো এখানে যদি প্রপারলি আর্থিং করা যেত আর্থিন যখন বোরিং করা হয় মোটর পাম্পের যে পাইপ বোরিং করা হয় ঠিক ওইভাবে বোরিং করে নিচে আর্থিনের যে ক্যাবেল রয়েছে কপার ক্যাবেল তার ঢুকিয়ে মূলত প্রপারলি আর্থিন করতে হয় যদি আট ফিট দশ ফিট রড ঢুকিয়ে আর্থিন করা যায় কিন্তু শুকনার দিনে যদি মাটি ভিজা না থাকে শুকনো থাকে তাহলে প্রপারলি আর্থিন কাজ করে না তো এই কারণে প্রপারলি আর্থিন করার জন্য একশো অথবা দেড়শো ফিট বোরিং করে তারপর কপার ঢুকিয়ে আর্থিন করতে হয় দেখেন আর্থিনের যে সিম্বল তা রয়েছে কিন্তু আর্থিন ক্যাবল সংযোগ নেই এবং এখানে ফেজ সঠিক স্থানেই রয়েছে এবং নিউটালও সঠিক স্থানে রয়েছে এরপরেও লিকেজ কারেন্ট শো করছে তো এখানে অবশ্যই আর্থিন সংযোগ করতে হবে হয়তো এটা কম্বাইন সকেটে আর্থিন ক্যাবল সংযোগ করে যদি মাটির সাথে কোনো রড ঢুকিয়ে দেওয়া যেত অথবা প্রপারলি একশো দেড়শো ফিট নিচে কপার তার ঢুকিয়ে আর্থিন করা যেত তাহলে কাজটি অনেক সুন্দর হতো যেহেতু টেম্পোরারি করার জন্য আমি একটি ক্যাবেল শর্ট ক্যাবেল জানালার গ্রিলের সাথে সংযোগ করে শুধুমাত্র লিকেজ কারেন্ট বন্ধ করেছি দেখেন এইভাবে লিকেজ কারেন্ট বন্ধ করে দিয়েছি যদিও এটা কতটা টেকনিক্যাল কাজের উপযোগী তারপরেও আমি আপাতত এটা করেছি দেখেন আমি আমি ফ্লোরে দাঁড়িয়ে রয়েছি কিন্তু আমাকে কোনো প্রকার বৈদ্যুতিক শখ করছে না দেখেন পরবর্তীতে একটি আর্থিন করে সুন্দরভাবে সংযোগ করতে হবে